আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই তেলিয়াপাড়া গীতাযোগ গিয়ে এসেছি, আর ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢুকলে দেখতে পাবেন এদিকে আছে গীতাযোগ্যের গেট আছে, আর দেখতে পাচ্ছেন ওই যে গীতাযোগ্য গেটও দেখতে পাচ্ছেন। ওখানে মন্দির করতেছে না, মন্দিরে কাজ চলতেছে। গীতা মন্দির উদ্বোধন হবে, কাজ শেষ হইল না। গীতাযজ্ঞ হবে, গীতাযজ্ঞের কাজ শুরু হবে। এখানে বাবা শিবের আছে, মাতা খালি, শ্রীনারায়ণ, এখানে কাজ চলতেছে। স্থাপিত গীতাযজ্ঞের আর প্রসাদের জন্য সবজি কাটাকাটি হচ্ছে, ভায়াও কাজ করতেছে। মকর ঠাকুর যজ্ঞের আহতি দিবেন গীতা যজ্ঞের। তো এখানে মকর ঠাকুরের কাজ চলতেছে, দেখতে থাকুন।